বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে নিয়াজকে স্কুলে নিয়ে যাইনি। নিয়াজ সকালবেলা ঘুম থেকে উঠেই বলে স্কুলে যাবে না, ভালো লাগতেছে না ওর। তো দুই মেয়ে আজকে স্কুলে গিয়েছে, তো ভাবলাম নেয়া যেহেতু স্কুলে যায়নি, দেরি করে তো ঘুম থেকে উঠবে, আর মেয়েরা আসতে আসতে 11:30 বাজবে, তো শর্টকাট কি রান্না করব। তো আজকে ডিম পোলাও করতেছি, যেহেতু ওরা 11:00 আসবে, ওরা এসে এটা খাবে, নেয়াজও ঘুম থেকে উঠতে উঠতে 10:00 বাজবে। তো এই ডিমটা রান্নার রেসিপি যদি আপনারা চান পরবর্তী ভিডিও আমি শেয়ার করব। তবে এই ডিম রান্নাটা খুবই মজা হয়। এটা আমি পেঁয়াজ, বাদাম, রসুন, আদা সব কিছু ব্লাইন্ড করে মশলাটা দিয়ে তারপর রান্না করেছি। তো যাই হোক, অনেক কাজ করেছি আসলে। তো কি কাজ করেছি সেগুলো নাস্তা খাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, নিজের রুমটা সম্পূর্ণ গোছানো। আজকে কেন সকাল সকাল কাজ করেছি সেটাও বলতেছি। তো কাজ তো করেছি, নাস্তাটা খেয়ে আমি অফ ক্যামেরায় সব কাজ আজকে শেষ করে ফেলেছি। তো কী কী কাজ করেছি কিছু কিছু আপনাদেরকে দেখাবো। আর সেটা করার উদ্দেশ্য হলো, ফ্রিজে একদম মাছ শেষ, মুরগিটা আসছে কিছু তবে অনেকটাই শেষ। তো আপনাদের ভাইয়াকে বললাম, নেয়া যেহেতু স্কুলে যায় না, তুমি একটু সকাল সকাল নেমে যাও, তারপর তোমার কাজে যাও, সমস্যা নেই, তো আমাকে একটু মাছ দিয়ে যেও। তো যেহেতু আপনাদের ভাইয়া বাজার থেকে একটু মাছ দিয়ে যাবে আমাকে, তো মাছ যেটাই আনে আসলে, এক পদানক, দুই পদানক, দেখা যায় যে ওই মাছ কাটতে বসলে সংসারে আজ কোনো কাজ হয় না। তো যেদিন টুকটাক বাজার করা হয় সেদিন আমি সংসারের কাজগুলা কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। যেমন নাস্তাটা খেয়ে যেহেতু আপনাদের ভাইয়াও চলে গিয়েছে আর বাজারটা দিয়ে আপনাদের ভাইয়াও চলে যাবে, তাই আমি এই পাকে আমার সংসারে এই কাজগুলো আমি করে নিয়েছি। যেমন প্রথমে দেখালাম আমার রুমটা আমি সম্পূর্ণ, এই দেখেন, গুছিয়ে ফেলেছি। তো নিয়াজ তো এখন বসে বসে একটু টিভি দেখবে, তো ও আর আমার বেডরুমে যাবে না। মেয়েদের বেডরুমটা আসলে গুছিয়েছি কিন্তু আমি ভিডিও করতেই ভুলে গিয়েছি। তো যাই হোক, আর এখানে বরাবরের মতোই আজকে পাখিকে একটু ভালো খাবার দিচ্ছি। আর ভালো খাবার বলতেই তো বুঝেন, তো আমি সব সময়ই আসলে পাখির খাবার যখন রেডি করি তখন পাঁচ ভাগ করে নিই, যেহেতু পাঁচটা খাঁচা। তো ডিম আর গাজর ওদেরকে দিয়ে এসেছি, দিয়ে এই তো কবুতরকে খাবার দিতে এসেছি। তো এখানে আমার কবুতরটা হয়তো ডিম পারবে, আবার ওর তো একটা বেবি আছে, তো ওদেরকে আমি খাবার দিয়ে দিয়েছি অলরেডি, পানিটাও দিয়ে দিয়েছি। তো তারপর আমার ড্রয়িং রুমে যে কর্নারটা সেখানেও অনেক পরিবর্তন এনেছি, গুছিয়েছি আজকে, তো সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আর যখন আমি কবুতরের কাছে গেলাম দেখলাম আমার পাখিটা কেন জানি ডাকতেছে বারবার, তো এসে বলতেছি যে কেন ডাকতেছ, তো চুপচাপ করে বসে আছে আর কি। সব গাছগুলো তো পানি দিয়ে দিলাম, তো গাছে আসলে পানি না দিলে দেখা যায় যে আর সময় পাবো না। আর দেখেন এর মাঝে কিন্তু সুন্দর আকাশে রোদ উঠেছে। তো আজকে আসলে দুইটা চাদরও ভিজিয়েছি, সেগুলো ধুতে হবে। সব মিলিয়ে আসলে অনেক কাজ, তো চাদরগুলো ভেজানো হয়তো আমার উচিত হয় না, কেননা দেখা যায় যে মাছ কাটবো সেটাই কষ্ট হয়ে যাবে, আবার চাদর ধোয়া, তো কি করব, ভিজিয়ে যেহেতু ফেলেছি সেগুলোও ধুতে হবে। সব মিলিয়ে আসলে আজকে কাজ করে বিকালে খুবই খারাপ লেগেছে, অনেকক্ষণ তারপর ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে তারপর আসর নামাজ পড়েছি। তো যাই হোক, এখানে দেখেন এই যে অনেক কিছুই চেঞ্জ করেছি, কিছু কিছু জিনিস সরিয়ে এখানে নতুন জিনিস অ্যাড করেছি, আর এই কর্নারটাও পুরো আমি মুছে নিয়েছি। আর এই যে আমার এটাতে মানি প্লান্ট, এটা অনেক আগে একবার রেখেছিলাম,
এখন আবারও এটাতে মানি প্লান্ট দিয়ে তারপর কর্নারে রাখলাম। আর এই যে পাটের সুতলি দিয়ে এটা কিন্তু আমার হাতেই বানিয়েছি। তো এই রুমটাতে আসলে এই সাইডে ভিডিও করলে একটু অন্ধকার অন্ধকার লাগে, তো যখন আবার এই সাইড দিয়ে ভিডিও করি মানে বাম সাইডে, তখন আবার এই যে আলোর একটা ঝটকানি পড়ে। তো এই তো রিক্সাটা উপরে উঠিয়ে দিলাম, উপরে আমার হাতে বানানো ওইটা দিয়ে দিলাম। তো এভাবে একটু গুছিয়ে নিয়েছি আর কি। তো মোটামুটি আমার আজকে সব সংসারে কাজ শেষ, মানে কাজ করার সময় ক্যামেরাটা অন করিনি। তো ভাবছি আজকে, প্রতিদিনই তো কাজ করার সময় ক্যামেরাটা অন থাকে, আজকে কাজ করিয়ে তারপর আপনাদেরকে দেখাবো কী কী কাজ করেছি, যে যেদিন আমার বাজারগুলো আনা হয় ওই দিনটা আমি কীভাবে আগে আগে সব কাজ শেষ করে রাখি আর কি। তো আশা করি আপনারও এই টিপসটা কাজে লাগাতে পারেন, কেননা আমরা যারা সংসার করি সব সময় আপনার হাজবেন্ড যদি বাজার আনে আপনার থেকে বলেই আনবে। তো যদি বলে যে আজকে বাজারে যাচ্ছে বা আপনিই পাঠাচ্ছেন বাজারে, তখন সংসারের অন্যান্য কাজগুলো যদি আগে আগে করে রাখা যায় তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হয়, অন্য দিকে কোনো ফেরা থাকে না, রান্নার রুমে ঢুকে যাওয়া যায়। তো আর কি, বসে বসে কতক্ষণ টিভিও দেখেছিলাম ছেলের সাথে, তো তার মাঝেই আপনাদের ভাইয়া চলে এসেছে। তো দেখেন বলেছিলাম কিছু মাছ আর একটু সবজি আনার জন্য। তো সবজি বলতে ওই দিনও কিন্তু অনেকগুলো পটল এনেছে, সেগুলো কিন্তু আমি এখনও রান্নাই করি না। তো যেহেতু আমি আপনাদের ভাইয়াকে যখন আমাদের দেখা যায় অনেকগুলো বাজার লাগে আর কি, মানে বাজার লাগে বলতে যত মশলা বাজার একদমই শেষ হয়ে যায়, তখন আপনাদের ভাইয়াকে ধরে ধরে লিস্ট করে দেই, আর না হয় বলি তোমার যা ইচ্ছা তাই নিয়ে এসো। কেননা আমাদের বাচ্চারা তো আসলে সবজি খায় না, আমরা সব সবজি খাই, তো যেটাই অনেক সমস্যা নেই আর কি। তো সবাই জানে না আমার বাচ্চারা এই সাদা মুরগিটা খুব পছন্দ করে, তো মুরগি ছিল কিছু ফ্রিজে, তারপরে এখানে নাকি আপনাদের ভাইয়া বলল যে প্রায় 8 কেজির না 9 কেজির মতো মুরগি, বড় সাইজের মুরগিগুলো নিয়ে এসেছে। আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমাদের বিল্ডিংয়ের মধ্যে কে জানি খুব ঠুকঠুক করে আওয়াজ করছিল, সেটা হয়তো আপনারা পেয়েছেন, তো সেটা ইগনোর করবেন না, আসলে এটা তো ইচ্ছা করে করা হয় না। তো যাই হোক, আপনাদের ভাইয়া বলল যে ছোটো মাছ আনতে চেয়েছিলাম, পরে ভাবলাম তুমি বলেছো কয়েকদিন ধরে কই মাছ খাও না, তো কই মাছ নিয়ে এসেছি, তো তার জন্য ছোটো মাছটা আনিনি। এটা একটা বুদ্ধিমানের কাজ করেছে। আসলে আমি সব কাজ একা হাতে করি, সবসময় বলি আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, যতক্ষণ পর্যন্ত আমি এখান থেকে না গুছাবো ততক্ষণ কিন্তু এখানেই পড়ে থাকবে, কেউ আস নেই যে আমাকে এটা করে দিবে। তো এই যে মুরগিগুলো এনেছে এগুলো আসলে আস্ত করে ফ্রিজে ঢুকিয়ে রাখলে হয় কি, যখন দেখা যায় যে রান্নার সময় হয় এগুলা বের করে আবার ভিজিয়ে রাখতে রাখতে অনেক সময় নষ্ট হয়, তাই মুরগিগুলো আমাকে কেটে রাখতে হবে। তো আসলে ক্যামেরা সামনে নিয়ে কোনোটাই মানে বসে বসে এতক্ষণ ভিডিও করা সম্ভব না, তাই মুরগিগুলো অফ ক্যামেরায় কেটে নেব। আর তরকারির মধ্যে এনেছে পটল, তারপর হয়েছে করলা, ঢেঁড়স, আর আমার পাখির খাবার শেষ হয়ে গিয়েছিল, বলছি পাখির খাবারও নিয়ে আসতে। আর দেখেন সব মুরগিগুলো আমি 4 পিস করে রেখেছি, তারপর সাথে গিলাগুলো পরিষ্কার করেছি। আর এই যে মাছটা নাকি 3.5 কেজির মতো দেখতে, ছোট দেখা যায় আসলে বড়, তো আপনাদের ভাইয়া বলতেছে এত সময় নেই তাই কাটিয়ে আনে নেই, কীভাবে কাটবা জানি না। তো কিছু করার নেই আসলে, যখন হাজবেন্ড এনে এই কথা বলে যে সময় নেই, তখন নিজেরও বুঝতে হবে আসলে সময় থাকলে কাটিয়ে আনতো। তো তার জন্য আমি মাছটাকে পুরো চামড়াটা ছিলে নিয়েছি, মানে আঁশটা, এখন আমি কীভাবে কাটবো সেটা একটু শেয়ার করব। আর এই তো মুরগিগুলো সবগুলো 4 পিস 4 পিস, মানে একটা একটা মুরগি পুরো আস্ত ঢুকিয়ে রেখেছি। সবজিগুলো আবার যেটা প্যাকেট করব সেটা আলাদা আলাদা প্যাকেট করব। তো তার ভিতর কিন্তু আমার মেয়েরা স্কুল থেকে চলে এসেছে, তো ওই যে ডিম পোলাও রান্না করছি সেটা ওদেরকে খেতে দিয়েছি। আর যেহেতু কই মাছগুলো কাটতে হবে তো একটু দেরি হয়ে যাবে রান্না, তাই একটু পোলাও যেহেতু খেয়েছে আমার রান্না আজকে দেরি হলেও সমস্যা নেই। আর সব কাজ তো গুছানো তাই কোনো প্যারাও নেই। তো এই তো দেখেন এই মাছটা আমি কিভাবে কাটতেছি, আসলে খুব সহজে যে কেটে ফেলতেছি তা না, অনেক কষ্ট হয়েছিল মাছটা কাটতে, এখানে আমি টেনে দিয়েছি তাই দেখাচ্ছে মনে হয় যে আমি খুব সহজেই মাছটা কেটে ফেলেছি। তো সব মাছ কাটা শেষ, সবগুলো ফ্রিজেও রেখে দিয়েছি অলরেডি। আর দুপুরের জন্য আবার রান্না করতেছি,
কিছু কই মাছ ভুনা করে নিচ্ছি, কই মাছ হলে আর কিছু লাগবে না। তবে নিয়াজ আর নিশা কিন্তু কই মাছ খাবে না, কই মাছগুলো আমি, আপনাদের ভাইয়া আর বড় মেয়ে খাবে। তো এই তো ওদের জন্য এক পিস চিকেন রেখেছি, সেটা ছোট ছোট টুকরো করে যেহেতু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় করে নিচ্ছি। মাছ কাটলেই আসলে যতই সকালবেলা গোসল করা হোক আবারও গোসল করা লাগবে আর কি। তো একবার কিন্তু আসলে ফ্রেশ হয়েছি, আবারও দেখা যায় রান্নাবান্না শেষ করে আবারও ওয়াশরুমে ঢুকতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, জানি না কেমন লেগেছে, তেমন কিছু শেয়ার করতে পারিনি। পরবর্তী ভিডিওতে আবারও নতুন কিছু নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।